আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাচ্চাদেরকে নিয়ে হলিডেতে বের হলাম, যেহেতু আজকে আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তো বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেই হয়, যেহেতু উইকলি আমরা বেশি সময় পাই না, কর্মব্যস্ততার সময়, তারপর বাচ্চাদের স্কুল, সব কিছু মিলিয়ে সময় হয়ে ওঠে না। তো ছুটির দিনটা একটু স্পেশাল করার চেষ্টা সব সময়ই থাকে, বাচ্চারাও খুব বেশি বায়না করে যে এখানে যাব সেখানে যাব। তো এই মার্কেটটা আমার বাসা থেকে একটু দূর, একটু না বলতে গেলে অনেক দূর। তো এতদিন আসলে যাওয়া হচ্ছিল না, কারণ একটু দূর হওয়ার কারণে। তো এখন আমরা সচরাচর একটু দূরেই ঘুরতে যাই ছুটির দিনগুলোতে, আর বাচ্চারা এসেই তো একটু দূরে, যেহেতু কাছের যেসব মার্কেটগুলোতে যেইসব খেলনাগুলো আছে সেগুলো তো ওরা দেখে অভ্যস্ত হয়ে গেছে। তা এখন যেহেতু একটু দূরে এসেছে, তো নতুনত্ব কিছু খেলনা পেয়েছে, তো এসেই আমাকে কোনো শপিং মলে ঢুকতে দিচ্ছে না ওরা। ওরা আগে এগুলোর মধ্যে একটু খেলাধুলা করবে, তারপরে এগুলাতে শেষ হলে তারপর আমাকে দিবে। তো ওরা যেসব কার্টুন দেখে আসলো, সেই সব কার্টুনের ভিত্তিকে এগুলো বানানো হয়। যেমন এই ব্লু কালারটা হচ্ছে যে পিজে মাস্ক যেই কার্টুনটা আছে ওই কার্টুনটা অনুযায়ী, আর এটা হচ্ছে একটা হেলমেটের মতো, ভিতরে মনিটর আছে। তো ওগুলা কি হয়, আমরা কয়েন যখন ফেলবো, দুইটা তিনটা কয়েন করে ফেলতে হয়, এটা দুইটা কয়েন করে ফেলতে হয়। তো যখন কয়েন ফেলবো তখন এগুলা চলবে, আর ভিতরে যে মনিটরগুলো আছে তো সেভাবেই চলবে, যেভাবে মনিটরগুলো ভিডিওগুলো দেখাচ্ছে, যেমন বিভিন্ন রেসিং বাইকের ভিডিও থাকে বা কার্টুন ভিডিও থাকে, ওগুলো এইভাবে চলে। তা আমার মেয়ে একটা আর ছেলে একটা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, যখন ওদের খেলা শেষ হবে তখনই ওরা যাবে, তার আগে বায়না শেষ হচ্ছে না। তো আমার হাজব্যান্ড কয়েন দিয়েই যাচ্ছে, কিন্তু ওদের এটা শেষ হচ্ছে না, কারণ একটু পরপর ও মেয়ে বায়না করছে একটা, ছেলে বায়না করছে একটা। আসলে অনেক সুন্দর, খুব বেশি আকর্ষণীয়, আমরা বড়রাই খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছে আমাদের কাছে, আর ওরা তো ছোট মানুষ, ওদের তো ভালো লাগবেই, দেখতেও যেমন আকর্ষণীয়, আসলে এইগুলো এন্টারটেইনিংও। কারণ হচ্ছে ভিতরে মনিটর আছে, ওগুলো যেভাবে যেভাবে চড়ে গাড়িগুলো এভাবেই ফুনসিয়নে হয়। তো সব কিছু মিলিয়ে আমাদের আলহামদুলিল্লাহ ছুটির দিন শুরু হয়ে গেল। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে আমি এই মার্কেটটাতে এসেছি আরেকটা কারণে, আমার একটা ডিপ ফ্রিজ লাগবে। তো এইখানে যে ত্রণি যেই মার্কেটটা আছে সেখানে সব সময় বরাবরের মতো ইলেকট্রনিক জিনিসগুলো অনেক ভালো পাওয়া যায়, কারণ আমি দুইটা ল্যাপটপ নিয়েছিলাম এখান থেকে, 4-5 বছর র্যান্ডম ইউজ করেছি, যেহেতু বাচ্চাদের ঘর বুঝতেই পারছেন, ফেলে দেয় হাতে থেকে এটা সেটা, তারপরও কিছু হয়নি, একদম সুন্দর, মানে এখনও অনেক ভালোভাবে চলছে। তো সেই কারণেই এখানে এসেছি। তো আমরা এখানে ডিপ ফ্রিজ নেওয়ার জন্য এসেছিলাম আমার হাজব্যান্ড সহ। তো ভাগ্যক্রমে একটা পেয়েও গিয়েছি এবং অফারেও পেয়েছি আমরা, প্রায় 98 লিটারের যে ডিপ ফ্রিজটা ওইটা অফারে পেয়েছি, এবং খুব ভালো একটা ব্র্যান্ডের, হন্ডাই হচ্ছে এখানের অনেক নাম করা ব্র্যান্ডের মধ্যে একটা। তো ওইটারই পেয়েছি, অফারেও পেয়েছি, তো সেই কারণে এখানে ঘোরাঘুরি। তো এখন আমরা অর্ডার করে ফেলেছি ডিপ ফ্রিজটা, ঘোরাঘুরি করছি এখন অন্যান্য, কারণ এটা মার্কেটটা বিশাল বড়, এখানে জুতার দোকান হতে শুরু করে, পিতারস্য, HM হতে শুরু করে, কসমেটিক্স দোকান এবং সুপার মার্কেট, মানে অনেক কিছু এটার মধ্যে, শেষ করা যাচ্ছে না। আমার তো পা ব্যথা করছিল, কারণ সকাল থেকে খুব বেশি দৌড়াদৌড়ি, বাচ্চাদের স্কুল শেষে তারপরে কি স্কুল থেকে এনে তারপর আমরা এখানে এসেছি। তো সবাই মিলে খুব বেশি মজা করছে, বাচ্চারা বেশি এনজয় করে, আসলে ওদের জন্যই তো সব কিছু। আমরা তো সাধারণত বের হতে ইচ্ছে করছিল না, কারণ সারাদিন দৌড়াদৌড়ি করার পরে আসলে আর বের হতে ইচ্ছে করে না, কিন্তু বাচ্চারা এত বেশি বায়না ধরে, আসলে ছুটির দিন তো একটু না বের হলেই নয়, আবার তো সাপ্তাহিক শিডিউল শুরু হয়ে যায় আমাদের, বাচ্চাদের স্কুল টুল নিয়ে বা হাজব্যান্ডের কাজ, পাশাপাশি সংসারের কাজ, আমার সব কিছু নিয়ে শিডিউল শুরু হয়ে যায়। তো সে কারণেই ছুটির দিনটা একটু স্পেশাল না করলেই নয়। তো বাচ্চারা এখন জিদ করতেছে যে ওরা নাকি ম্যাকডোনাল্ডস খাবে, ম্যাকডোনাল্ডস খেয়ে তারপরে বাসায় যাবে। তো বাচ্চার বাবা বলছিল ঠিক আছে আজকে খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাচ্ছি। তো এখন আমরা নিচের দিকে নিচতলায় যাচ্ছি। তো এখানে হচ্ছে যে এখানে ঝর্ণার মতো দিয়ে রাখছে, তো আমার মেয়ে এটা দেখে খুব খুশি, খুব এনজয় করতেছে, ও দেখতেছে বারবার। নিচতলায় আসার পরে দেখি যে নিচে আরও কিছু খেলনার আইটেম দিয়ে রাখছে ওরা, এখন ওরা জিদ করতেছে এটাই দেখবে। তো আসলে বাচ্চারা তো যা দেখে সব কিছুই পছন্দ, আর একটু নতুনত্ব দেখলে তার কথাই নেই। দেখতেই পাচ্ছেন ভিতরে মনিটর আছে, তো মনিটরগুলো যেভাবে গাড়ি রেসিংগুলো চলে গাড়িগুলোও সেভাবেই চলতেছে, তো সেই কারণে বাচ্চারা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়।
তো ওরা খেলছে, সেজন্য আমরা পাহারা দিচ্ছিলাম, কিছু করার নেই, বাচ্চাদের যে বাচ্চাদের জন্য বের হয়েছি ওদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে আমাদের। তো এখানে আমার হাজব্যান্ড জুতার দোকানে জুতো দেখছিল, তো আমি বলছি যে তুমি যাই দেখো, আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বসি। তো ও কয়েন টয়েন দিয়ে তারপরে ও চলে গেছে, আর আমি ওদেরকে নিয়ে একটু খেলাধুলা করে তারপর আমরা বের চলে আসছি। প্রায় আস্তে আস্তে রাত 9টার উপরে বেজে গেছে, কারণ আর সমস্যা ছিল না, গাড়ি ছিল সাথে, তো সেই কারণে বাসের টেনশন ছিল না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দিনটা তো ভালোই কাটলো। কেমন লেগেছে আমার ব্লগটা সবাই জানাবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির।